পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিজেপি শ্রমিক সংগঠনের কার্যালয় 31 নম্বর বিদ্যাসাগর অ্যাভিনিউতে 100 জন গ্রাহককে কেন্দ্রীয় সরকারের উজালা প্রকল্পের রান্নার গ্যাস বিনামূল্যে বিতরণ করা হয়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পার্টিটা কোন জায়গায় মানুষের কাছে গেছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। একটা সরকারি প্রকল্প উজালা গ্যাস, সেটা কেন্দ্রীয় সরকারে, সেটা দলীয় বিজেপি কার্যালয়ে এইটা বিলি করা হচ্ছে, মানুষকে ভর্ৎসনা করা হচ্ছে, জনগণকে ভর্ৎসনা করছে। আমরা ধিক্কার জানাই এই বিজেপি সরকারকে, যারা সরকারি জিনিসপত্র নিয়ে বিজেপি নিয়ে পার্টির খেলা করছে এবং পার্টির দলবাজি করছে। আমরা ধিক্কার জানাই নরেন্দ্র মোদীকে, আমরা ধিক্কার জানাই বিজেপি পার্টিকে। পার্টি অফিস নয়, ঠিক আছে, এটা ট্রেড ইউনিয়নের অফিস। আমরা বসি মানে এটা পার্টি, এখানে 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 ট্রেড ইউনিয়নের কার্যালয়, এটা এটা পার্টি অফিস নয়, ঠিক আছে। এখানে দেওয়া হচ্ছে, এটা আমরা পার্টি ভিতরে ভিতরে অফিসেও দিচ্ছি না, আর বাইরে দিচ্ছে। কারণ যে জায়গা এত এত মানুষকে ওরা রাখবো কোথায়, জানাবো কোথায়? পুরো শহর আজকে যেখানে আজকে এখানে এসছেন ম্যাক্সিমাম ওরা আছে বেনাচিরি এলাকার সাইডে আছে। এত জাম, এত সমস্যা, ওখানকার দাঁড়াবো কোথায়? এই প্রায় 138 জন মহিলা, তাদের পরিবার পরিবারের লোকরা এসছেন, গাড়ি নিয়ে এসছেন, টোটো নিয়ে এসছেন, দাঁড়াবো কোথায়? তো সেই জন্য ওই সব বিচার না করে পাচ্ছে সেটা দেখুন। আর তৃণমূল কংগ্রেস যারা অভিযোগ করছে তারা দিচ্ছেন না কেন? আপনি কি কাউন্সিলরদের অ্যাপ্রোচ করেছিলেন দেওয়ার জন্য? আমাদের অ্যাপ্রোচ তো দরকার নেই তো, মোদিজির প্রকল্পগুলো তারা দিচ্ছে না কেন? তারা অনেক সময় প্রকল্প দিদিন নামে চালানো হচ্ছে, খুব ভালো কথা, এটাও চালান না, দিন মানুষকে পরিষেবাটা দিন, পরিষেবাটা দিন। কে কী হয় দিচ্ছে, কোথায় পাচ্ছে সেটা বিষয় নয়, গরিব মানুষরা পাচ্ছে এটা বড় বিষয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষণ ঘড়ুই। বিনামূল্যে রান্নার গ্যাস পেয়ে খুশি প্রাপকরা। অনেকটাই আনন্দিত হয়েছি পাওয়ার পরে। এতদিন ঘরে রান্না বান্না হতো কিসে? হতো গ্যাসে, গ্যাসই হতো, কিন্তু মানে সেটা আমার ছিল না, আমার শাশুড়ি মায়ের ছিল। আমার নিজস্ব একটা হলো, সেটা পেয়ে একটু বেশি আনন্দিত। এখানে এসে কিছু করতে হয়নি, যে আধার কার্ডে, আধার কার্ডটা দেখলো অরিজিনালটা, আর আমাকে একটা ফর্মের মধ্যে সাইন করতে হলো। এটা আমি খোঁজ পেয়েছি, এটা দেশবন্ধু নগরে ক্যাম্প বসেছিল, যে ওইখান থেকে আমি খোঁজ পেয়েছি। আমার বান্ধবী বললো তুমিও যাও, যে ওইখানে আমি ফর্ম ফিল আপ করলাম, আর ওখান থেকে ফর্মটা জমা নেওয়া হলো। এখান থেকে ফোন করেছিল, ফোন করার পরে আধার কার্ডে লিঙ্ক করলাম, দিয়ে ফের আবার ফোন করেছিল মঙ্গলবার দিন, দিয়ে আজকে এলাম। আর এইটা পেয়ে আমি খুব মানে, আমার তো গ্যাস ছিল না, আমি কেরোসিন তেলে স্টোভে রান্না করতাম, আর এটা পেয়ে আমার মানে উপকার হলো, খুব উপকার হলো। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।